Bismillahirrahmanirrahim. Hey Jogotobashi, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে হিন্দু শাস্ত্রের থেকে কিছু কথা বলে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তবে হে জগতবাসী, যে কোনো ধর্মকে ছোট করতে নেই, কিন্তু প্রত্যেকটা ধর্ম, যেই ধর্মগুলো সত্য, সেই সত্য ধর্মের কথাগুলো সত্য, সেই ধর্মের আচরণগুলোও সত্য, আর অসত্য সর্বজায়গায় অসত্য। তো আজকে যে কথাটি বলবো, সেই কথাটি হলো আমাদের মধ্যে এসেছে কি, যে আল্লাহ কি বলেছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ বাংলা যদি আমরা করতে যাই তাহলে কি পাই, আল্লাহ বলতেছে আমি এক, আমি অদ্বিতীয়, আবার বলছেন আল্লাহু সামাদ যে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই, আবার বলতেছে আমি জন্ম নেই না, আমি জন্ম দেই না, এবং আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুরই অভাব নেই। আচ্ছা, যে সূরা ইখলাসের মধ্যে যা কিছু পড়া হলো, এই বাংলা যদি করতে যাই তো আল্লাহ বলতেছে যে আল্লাহর সব কিছু আছে, আল্লাহ অভাবহীন, আল্লাহ মহাশক্তিশালী, আল্লাহ এক। তাহলে আল্লাহ কিন্তু বিবাহ করেন না, আল্লাহ কিন্তু জন্ম নেন না, আল্লাহ কিন্তু জন্ম দেন না। তাহলে এই কথাগুলো যদি আমাদের সূরা ইখলাসের মধ্যে পেয়ে যাই, তাহলে দেখা যায় হিন্দু শাস্ত্রের মধ্যে গেলে দেখা যায় যে যেই কথাগুলো শুনলে আমাদের কিছু কিছু জিনিস বিশ্বাস হয় না। তো বিশ্বাস হয় না কেন, কেন যে বিশ্বাস হয় না এবং এর ফয়সালা কি আমি করব ইনশাআল্লাহ, সেগুলো হলো কি, দেখুন যে ভগবান, ভগবান আছে, আবার ভগবতীও আছে। যেমন শ্রীকৃষ্ণকে ভগবান বা ঈশ্বর বলে থাকে, তাহলে ভগবান ঈশ্বর, ভগবান জন্ম নেয় না, জন্ম দেয় না, কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয় এবং ঈশ্বরও বলা হয়। তাহলে ঈশ্বর যিনি, তিনি তো আল্লাহ, তাহলে তিনি তো জন্ম নিয়েছেন এবং জন্ম দিয়েছেন এবং তার স্ত্রী ছিল। তাহলে এই দিক দিয়ে গেলে আমাদের সূরা ইখলাসের সাথে ওই জিনিসটা মিল পাই না, কিন্তু আমি কিছুটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন মনে করেন যে ভগবান আর ভগবতী, যেমন মহাদেব সেও ভগবান এবং মা কালী যাকে বলা হয় সে হলো ভগবতী। এখন ভগবানের তো ভগবতী নাই, তাহলে ভগবতীরও তো ভগবান নাই, তাহলে এখানে তো মিল পড়ে না। আমাদের শাস্ত্র গ্রন্থে দেখলে আল্লাহ বিবাহ করেন না, আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না, তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর যদি একই বিষয় হয় তাহলে কর্মকাণ্ডে তো মিল পাই না। আচ্ছা, মিল যে পাই না, এখানে আমি কিছুটা মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হলো দেখুন, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, একটু লক্ষ্য করবেন যে ভগবানের ভগবতী নাই, ভগবতীরও ভগবান নাই। এটা কেমনে, যে ভগবান তো ভগবান, ভগবতীও ভগবান, সেটা কেমন, যে ঈশ্বর নিজে ভগবতী, ঈশ্বর নিজেই ভগবান, ভগবানই ভগবান, ভগবতীও ভগবান। তার মানে যে একটা জিনিস, যেমন যেমন একটি মানব দেহ, আচ্ছা সেই মানব দেহটা কিন্তু ভিতরে আত্মা না থাকলে চলবে না। তাহলে ধরুন আদম নামের যে একটা ভাণ্ড বা আদম নামের যে একটা মূর্তি বানানো হয়েছিল, এই মূর্তি কিন্তু কথা বলতে পারতো না, চলতে পারতো না, তখন এটার মধ্যে রুহু দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই রুহুটা কিন্তু বিশ্বব্যাপী একটি রুহু, আচ্ছা বিশ্বব্যাপী একটি রুহু। যেমন আমি আপনাদেরকে বলছি একটা এক্সাম্পল, আবার সূর্যকে আপনারা রুহু মনে করবেন না, সূর্য আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর কাছে এই সূর্যটা একটা ক্ষুদ্র সৃষ্টি। আচ্ছা, যেমন আকাশে একটা সূর্য, লক্ষ কোটি
পুকুরের মধ্যে যদি যাই তাহলে লক্ষ কোটি পুকুরের মধ্যে লক্ষ কোটি সূর্য দেখা যায়। তাহলে মূলত সূর্য তো একটি, লক্ষ কোটি পুকুরের মধ্যে লক্ষ কোটি সূর্য দেখা যাচ্ছে। তাহলে আদমের যে বডি বানানো হয়েছিল, হাওয়ার যে বডিটা বানানো হয়েছিল, তখন সেই রুহের যে পাওয়ার বা রুহটাকে যখন দেওয়া হয়েছে তখন কিন্তু হাওয়া নড়াচড়া করেছে এবং আদমও নড়াচড়া করেছে। তাহলে রুহ কিন্তু একটা, আর একটি রুহ পাওয়ার স্বরূপ মানুষের মধ্যে কাজ করেছে। তাহলে এখন যে কথাটি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ ভগবান ঈশ্বর মূলত নাম বিভিন্ন, ব্যক্তি কিন্তু একজন। তাহলে লক্ষ লক্ষ ভাণ্ডের মধ্যে যদি আল্লাহ প্রবেশ করে, আল্লাহ যদি ঢোকে, তাহলে লক্ষ লক্ষ কি আল্লাহ হবে? না, এক আল্লাহ লক্ষ ভডিতে ঢুকেছে। আচ্ছা, তাহলে ভগবতীর ভিতরে সেই একই ভগবান, আবার ভগবানের রূপের যেই বডি এটার ভিতরেও ভগবান, ভগবতী রূপে যেটা সেটার ভিতরেও সেই ভগবান। তাহলে বোঝা গেল তিনিই ভগবতী, তিনিই ভগবান। তার মানে ভগবানের কোনো ভগবতী নেই, তিনিই ভগবতী, তিনিই ভগবান। আচ্ছা, জানি না এই কথাটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম কি না। তাহলে এখানে একটা বিষয় দেখুন যে হযরত আদম আলাইহিস সালামের যখন বডি বা মূর্তিটা বানানো হয়েছিল এবং মা হাওয়ার যখন বডিটা বানানো হয়েছিল, তখন দেখা যায় একটি মেয়ের আকার আরেকটি হলো পুরুষের আকার। তো পুরুষের আকারের ভিতরে যখন রুহ দেওয়া হয়েছে, তো এখন পুরুষের আকারে এই বডিটা নড়াচড়া করছে, কথা বলছে। আবার সেই একই রুহু যখন হাওয়ার ভিতরে দেওয়া হয়েছে, তখন বডিটা নড়াচড়া করছে এবং কথা বলতেছে মেয়ে রূপে। তাহলে রুহু কিন্তু একটাই। তাহলে একই রুহু দুই বান্ডে গিয়া দুইটা চরিত্র ধারণ করেছে, দুই রকম জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে। তাহলে ভগবানই ভগবতী, ভগবতী ভগবান, ভগবতীর ভগবান নেই, ভগবানেরও ভগবতী নেই। তবে হে জগতবাসী, জানি না আপনাদেরকে আমি কি এই কথাগুলো বোঝাতে পারলাম কি না। তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এই আলোচনাটি কি আপনাদের কাছে ক্লিয়ার হলো কি না। যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে আমি আরও ভালো করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে ভালো ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।